হ্যালো বন্ধুরা, প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালোই আছো। আগের ভিডিওতে আমরা তোমাদের জানিয়েছি কি করে তোমরা মেয়ে পটাতে পারবে, তার পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি। আশা করি অনেকেই সফল হয়েছো, সেটা আমরা দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টসে। যদিও আমাদের চ্যানেলটা নতুন, তবু আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। যারা যে সমস্ত ছেলেরা ক্লাস ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছো বা 12 ক্লাসে পড়ছো, তারা যারা অল্প বয়সী মেয়েদের পটাতে চাইছো, অল্প বয়সী মেয়ে বলতে এইটে পড়ছে, নাইনে পড়ছে, টেনে পড়ছে, 11 12, এই 4টে ক্লাস বা 5টা ক্লাসের মেয়েদের যারা পটাতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আমি বারবার করে বলে নিচ্ছি, কিন্তু যারা 8 9 10 11 12 এই 4-5টা ক্লাসে পড়ছে, সেই সমস্ত মেয়েদের তোমার প্রতি ইমপ্রেস করতে কোন 3টে কৌশল কাজে লাগবে, সেই 3টে কৌশল আমি তোমাদের আজকে জানিয়ে দেবো। এই 3টে কৌশল ফলো করলেই কিন্তু তোমরা এই সমস্ত ক্লাসের মেয়েদের অনায়াসে তোমাদের প্রতি ইমপ্রেস করতে পারবে। এমনিতেই আমরা প্রত্যেকেই জানি বা তোমরা প্রত্যেকেই জানো, অল্প বয়সী মেয়েরা বা যে সমস্ত বয়সী মেয়েদের কথা আমি তোমাদের বললাম, এরা কিন্তু সাধারণত খুব চঞ্চল স্বভাবের হয়। এরা কিন্তু একটু হাওয়ায় ডানা মেলে উঠতে ভালোবাসে। সুতরাং এদেরকে কিন্তু নিজের প্রতি ইমপ্রেস করাটা খুবই একটা সহজ ব্যাপার, যদি মাথায় একটু বুদ্ধি থাকে। তুমি যদি একটু বুদ্ধি মাথায় খাটাও, তাহলে কিন্তু তুমি সহজেই এই সমস্ত ক্লাসের 8 9 10 11 12 মেয়েদের তুমি কিন্তু সহজেই তোমার প্রেমের ফাঁদে ফেলতে পারো। তো চলো, কী করে সেটা করবে, কিন্তু আমি 3টে টিপস বলবো। এই 3টে টিপস কিন্তু সকলের ক্ষেত্রে, সমস্ত মেয়েদের ক্ষেত্রে খাটবে না। যার ক্ষেত্রে যেটা খাটবে, সে সেটাকে ইউজ করবে, সেইভাবে ব্যবহার করবে, এবং আমি যেভাবে কথাগুলো বলবো এক্স্যাক্টলি সেইভাবে কথাগুলো বলবে। দেখবে সেই সমস্ত মেয়েরা তোমাদের প্রতি ফিদা হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না। তো চলো, 1 নম্বর টিপস আমি তোমাকে যেটা বলছি, ধরো তুমি কোনো একটা অল্প বয়সী মেয়ের সাথে রিলেশন করতে চেষ্টা করছো, বাট সে তোমার কথা, তোমার সঙ্গে কথা বলতেই চাইছে না বা তোমার কথা শুনতেই চাইছে না বা তোমাকে সিরিয়াসলি তোমাকে নিচ্ছে না, তখন তুমি কি করবে? চিন্তার কোনো বাদ নেই বন্ধু, যেটা বলছি সেটা করো। তখন তুমি যে মেয়েটাকে কথা বলবে, তোমাকে আমি এতটাই ভালো ফেলেছি যে সারা দিন তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে, বাট কি করব বলো তো, সেটা তোমার সঙ্গে পসিবলই হচ্ছে না কখনো, তুমি তো আমার সঙ্গে কথাই বলতে চাচ্ছ না। তাই আমি একটা জিনিস এখন ঠিক করেছি, আমি ভেবেছি আমার বাবা মাকে তোমার বাড়িতে পাঠাবো, কেন জানো, আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। এই কথাটা শোনার পর দেখবে মেয়েরা বা ছেলেরা প্রেম করতে যতটা আগাই, বিয়ের কথা শুনলে ঠিক ততটাই পিছিয়ে যাই। আমি ঠিক বলছি কিনা বন্ধুরা? তখন কিন্তু যখনই তুমি বলবে আমার বাবা মাকে পাঠাবো তোমার বাড়িতে আমাদের বিয়ের কথা নিয়ে, তখনই কিন্তু মেয়েটা বদনামের ভয়ে বা অল্প বয়সী মেয়েরা তার পরিবারকে যথেষ্ট পরিমাণে ভয় পায় কিন্তু বাবা মাকে। সুতরাং তখন তারা কিন্তু একটা কথা ভাবতে পারে, এই কথাটা যদি বলে দেয় আমার ফ্যামিলিতে বা আমার পাড়ার লোক বা আমার গ্রামের লোক, সবাই তখন একটা কথাই বলবে, মেয়েটা তো কিছু একটু করেছি, না হলে সরাসরি ছেলেটার বাড়ির থেকে আমার বাড়িতে লোক আসবে কেন? আমি ভাঙিয়ে বলছি, পাড়ার লোকে তো এটাও বলতে পারে, যাহা রটে তার কিছুটা হলেও ঘটে, সুতরাং এর সঙ্গে বাবা আমার কথা বলাই শ্রেয়। আর একবার যদি কথা বলাটা শুরু হয়ে যায়, আর চিন্তা কি তোমার, আস্তে আস্তে নিজের করে নেবে, তার জন্য তো আমরা আছি, তাই না? দ্বিতীয় টিপস আমি তোমাদের যেটা দেব, তুমি কোনো অল্প বয়সী মেয়েকে প্রপোজ করতে চাইছো তা করেছো, কিন্তু সে তোমাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, সিরিয়াসলি নিচ্ছে না তোমার কথা, তখন তুমি কি বলবে? যে এই কথাটা বলবে, তোমাকে ছাড়া আমি একদম বাঁচবো না শোনা, তোমাকে না পেলে আমি তো মরেই যাব, তোমাকে না পেলে বেঁচে থাকা আমার লাভ কি বলো, সাবধান। এই কথাটা কিন্তু কোনো ম্যাচিওর মেয়েকে বলতে যেও না, কিন্তু তাহলে বলবে যা কুকুর তুই মর। এই কথাটা কিন্তু বলে দেবে, তারা কিন্তু খুব স্মার্ট। যেহেতু এই কথাটা বলছো তুমি একটা ছোট অল্প বয়সী মেয়েদের, তখন কিন্তু তার মেয়েটার মনে একটা ভয়ের সৃষ্টি হবে, যে সত্যি সত্যি ছেলেটা যদি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে তাহলে তো বাবা আমি ফেঁসে যাব। তার থেকে ভালো একটু কথা বলি না, একটু কথা বললে তো কিছু যাবে আসবে না, তাই না? তাহলে কিন্তু তুমি বসার জায়গাটা পেয়ে গেলে, বসার জায়গাটা পেলে কিন্তু শোয়ার জায়গাটা তোমাকে করে নিতে হবে। কিভাবে শোয়ার জায়গাটা করব, তার জন্য তো আমি আছি, তাই না? জানিয়ে দেবো। এবং 3 নম্বর যে টিপসটা আছে,
তিন নাম্বার টিপসটা আছে কি, তো এই কথাটা বলবে যে তোমাকে না আমার খুব ভালো লাগে, মনে হয় সারাদিন কথা বলি তোমার সঙ্গে আমি, কিন্তু তুমি তো আমার সঙ্গে কথা বলতেই চাইছো না। দেখো আমাকে তোমার ভালোবাসার দরকার নেই, কিন্তু একটা রিকোয়েস্ট, দিনে একটিবার হলেও আমার সঙ্গে একটু কথা বলো, জাস্ট 5 মিনিট ফোনে আমার সঙ্গে কথা বলো। তুমি দেখো এই কথাটা বলার পর যদি সে 5 মিনিটের জন্য কথা বলতে রাজি হয়, 5 মিনিটের জায়গায় প্রথম দিন 6 মিনিট করলে, তারপরের দিন 6.5 মিনিট করলে, তারপরের দিন 7 মিনিট করলে, এইভাবে করতে 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 কিন্তু একটা জায়গায় তুমি একটা ভালো প্ল্যাটফর্ম তুমি কিন্তু সেট করে দিতে পারবে। আমি বারবার করে বলছি এগুলো কিন্তু ম্যাচুয়ার মেয়েদের বলতে যেও না, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে তাদের কিন্তু বলতে যেও না, 9, 10, 11, 12-এর মেয়েদের কিন্তু বলো, দেখতে পাবে আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা চলে আসবে। এবং এতেও যদি কাজ না হয়, 4 নাম্বার এক্সট্রা টিপসই তোমাদের আজকে আমি বলবো, সেই একটা টিপসই কিন্তু তোমার কাজ হবে। সেই 4 নাম্বার টিপসটা কি জানাবো তোমাদের আমি পরবর্তী ভিডিওতে। সেই জন্য তো বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই না? তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও কন্টিনিউসলি পেতে পাশে থাকা বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন বেলটাতে অল করে দাও, তাহলে কন্টিনিউসলি এরকম ভিডিও পেয়ে যাবে। তা আশা করি বোঝাতে পেরেছি, আর যারা পার্ট 1, 2, 3 দেখোনি প্লিজ একটু দেখে নাও, তো অবশ্যই ভালো থাকবে। নমস্কার।